পরিবারকে ভয় দেখিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে ভয় দেখানো যাবে এমনটা আমি মনে করি না সুতরাং মমতা ব্যানার্জি তার প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য যাই করুন না কেন অভিষেক ব্যানার্জির সম্পত্তি সংক্রান্ত যে মামলা আছে সে মামলা হবে তার শুনানি হবে এবং অভিষেক ব্যানার্জী জেল যাত্রার জন্য প্রস্তুত থাকবে জ্যোতিপ্রিয় মল্লিক যে সম্পত্তির মালিক হয়েছেন অনুব্রত মন্ডল যে সম্পত্তির মালিক হয়েছেন মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকিরা যে সম্পত্তির মালিক হয়েছেন সাইগল হোসেন থেকে শুরু করে যে সম্পত্তির মালিক হয়েছেন আর পঁচাত্তর পঁচিশ ভাগে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী যে সম্পত্তির মালিক হয়েছেন এই সব টাকা জনগণের টাকা জনগণের টাকা লুট হয়েছে জনগণ জানবেন এতে অসুবিধে কোথায় যে অভিষেক ব্যানার্জির এই সম্পত্তি অর্জনের পেছনে গরু বাচাদের টাকা আছে কয়লা পাচারের টাকা আছে পাথর খাদানের টাকা আছে শারদ টাকা আছে রেশনের চাল বিক্রি টাকা আছে মিডডেমিলের ডিমচুরির টাকা আছে চাকরির নিয়োগ দুর্নীতি টাকা আছে এই সবকিছু মিলে যদি এই সম্পত্তি হয় তাহলে পরে অবশ্যই তাকে জেলে যেতে হবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরশীল একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আজকে বিচারপতি অমৃতা সিনার এজলাসে অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ঠিক তার আগে বিচারপতি সিনার স্বামী প্রতাপচন্দ্র ডেকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ দীর্ঘক্ষণ এবং তারপর তার স্বামীর যেটা বক্তব্য তাকে রীতিমতো ভূ মামলা দিয়ে গ্রেফতার করার হুমকি দেওয়া হচ্ছে বিচারপতি সিনহার নামে বয়ান লিখিয়ে মিথ্যে সই করানোর চেষ্টা করা হচ্ছে কি একটা প্রতিহিংসা পরায়ণ সরকার এবং সমস্ত বিষয়ে মানুষকে অত্যাচার মানুষকে জর্জরিত করবার সরকার তাদের কাছ থেকে এইটাই প্রত্যাশিত মমতা ব্যানার্জি নিজে জানেন অভিষেক ব্যানার্জির সম্পত্তির উৎসুকী অভিষেক ব্যানার্জিও জানেন এবং এই সম্পত্তি সংক্রান্ত মামলা কার্যকর হলে অভিষেক ব্যানার্জির জেল যাত্রা ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না মমতা ব্যানার্জি মরিয়া সেটা ঠেকানোর জন্য আজকে উনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন সেই কারণে এবং একই সঙ্গে এখানে বিচারপতি অমৃতা সিনার এজলাস থেকে এই মামলা সরানোর চেষ্টা হয়েছিল পারেননি সুপ্রিম কোর্টে গেছিলেন সেখানেও পারেননি এবং শেষ উপায় হিসাবে বেছে নিয়েছেন বিচারপতি অমৃতা সিনার পরিবারকে পরিবারকে ভয় দেখিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে ভয় দেখানো যাবে এমনটা আমি মনে করি না সুতরাং মমতা ব্যানার্জি তার প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য যাই করুন না কেন অভিষেক ব্যানার্জির সম্পত্তি সংক্রান্ত যে মামলা আছে সে মামলা হবে তার শুনানি হবে এবং অভিষেক ব্যানার্জি জেল যাত্রার জন্য প্রস্তুত থাকুন কিন্তু পরিবার তো একটা সহানুভূতির জায়গায় সেখানে আঘাত করলে তো দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে রূপ নিতে পারে একজন বিচারপতি তিনি যখন বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন তখন আমাদের দেশের সংবিধান অনুযায়ী পরিবারের স্বার্থ ব্যক্তিগত স্বার্থ

সাধারণ মানুষকে আমাদের মতো সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস দল কি বার্তা দিতে চাইছে বিকাশ ভট্টাচার্য এটার উত্তর দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস ঠিক করুন যে কোন বিচারপতি থাকবেন কোন এবং তৃণমূল কংগ্রেসের ঠিক করা বিচারপতিদের এজলাসে সওয়াল করে আমরা আমাদের যুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করব কে অপরাধী কে অপরাধী না তৃণমূল কংগ্রেসের হিম্বত থাকলে তৃণমূল কংগ্রেস সেই কাজ করুক কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি লাইভ স্ট্রিমিং নিয়ে তৃণমূল কংগ্রেস দলের সবসময় একটা আপত্তি জনসমক্ষে যদি এজলাসের ঘটনা পুরোপুরি সামনে আসে সমস্যা কোথায় আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই মানুষ জানবেন না কেন লুট তো হয়েছে মানুষের টাকা জ্যোতিপ্রিয় মল্লিক যে সম্পত্তির মালিক হয়েছেন অনুব্রত মণ্ডল যে সম্পত্তির মালিক হয়েছেন মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকিরা যে সম্পত্তির মালিক হয়েছেন সাইগল হোসেন থেকে শুরু করে বাকিবুল রহমানরা যে সম্পত্তির মালিক হয়েছেন আর পঁচাত্তর পঁচিশ ভাগে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে সম্পত্তির মালিক হয়েছেন এই সব টাকা জনগণের টাকা জনগণের টাকা লুট হয়েছে জনগণ জানবেন এতে অসুবিধে কোথায় আমাদের দিক থেকে তো কোনো অসুবিধে নেই তৃণমূল কংগ্রেসের দিক থেকে অসুবিধা এইটা যে তৃণমূল কংগ্রেস জানে যেগুলো যত জনসমক্ষে আসবে তত তাদের চৌর্যবৃত্তি প্রকাশিত হবে তত তাদের অপরাধ প্রকাশিত হবে তত তাদের বেআইনি কাজ প্রকাশিত হবে সেটা আটকানোর জন্য তারা চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত যা দেখা গেছে যে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ যা মন্তব্য করার করেছেন এখনো পর্যন্ত তো রায়দান হয়নি অভিযোগ সবই কেন্দ্রীয় সরকারের কথায় কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের পরিচালক দল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কতটা সম্ভব তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপোষ করা সেই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। এবং সেই সময়টাকে তারা ব্যয় করতে চাইছেন এই বিচারগুলোকে আটকে রাখার জন্য সুতরাং এগুলোকে আটকে রাখার কাজে তারা যদি সক্ষম হন সমর্থ হন সেটা তাদের রাজনৈতিক লাভ দেবে বলে তারা বিশ্বাস করছেন সুতরাং তাদের রাজনৈতিক লাভের প্রশ্নটা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটার নিরসন সিবিআইডি কিভাবে করবে আমি বলতে পারবো না কিন্তু সিবিআইডির উপরে চাপ আছে কেন্দ্রীয় সরকারের এটা নিশ্চিত ভাবেই প্রমাণিত সত্য যে কারণের জন্য এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে বহিষ্কার করে অথচ এথিক্স কমিটি নারদাকাণ্ডের ঘুষণাওয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দিকে অগ্রসর হয় না এই সবটাই তো দিনের আলোর মতো সত্য সুতরাং এখন কেন্দ্রীয় সরকারের দিক থেকে বা বিজেপি দলের দিক থেকে তৃণমূল কংগ্রেসের সাথে সেটিং এর যে প্রক্রিয়া চলছে লোকসভার আসন ভাগাভাগের যে প্রক্রিয়া চলছে এবং কোনোভাবে বিজেপি যদি একক মেজরিটি না পায় তৃণমূল কংগ্রেসের সমর্থন পাওয়ার যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াটার উপরে তার সাফল্য অর্জনের উপরে এগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে আর আমরা কেউ ভবিষ্যৎ বক্তা না আমরা কেউ না সুতরাং সে বিষয়ে কোনো মন্তব্য আমরা করবো না মানুষ সব দেখছেন মানুষ সব বোঝেন আমি বিশ্বাস করি আমার চাইতে বেশি বোঝেন এবং জানেন সুতরাং মানুষের বিচারের উপরে রাজনীতি পারসেপশনে চলে কিন্তু বিচার ব্যবস্থা তো আইন তো পারসেপশনে চলে না এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির নানান রকম তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জমা দিয়েছেন সাড়ে পাঁচ হাজার পাতার নথি কিন্তু সেই সম্পত্তি এই যে নিয়োগ দুর্নীতির টাকায় তৈরি কিনা প্রশ্ন তুললেও এখনো কিন্তু ইডির আধিকারিকরা তদন্ত করে বার করতে পারেনি কিন্তু সেই সম্পত্তির উৎস কি সেটাও তো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি দু সালের পর থেকে একটা লোক তেরোশো কোটি টাকার মালিক হয়ে গেল হাউ ইট ইস পসিবল কিভাবে সম্ভব এই কিভাবে সম্ভব এটাই তো লাখ টাকার প্রশ্ন সেই প্রশ্নটার তো নিরসন চাই যতক্ষণ পর্যন্ত সেই প্রশ্নটার নিরসন মানুষের চোখে স্পষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের ভেতর প্রশ্নটা থাকবে আর বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার নিয়মে চলবে আপনি যে নিয়মের কথা বললেন সেখানে পারসেপশন কাজ করবে না সেখানে যুক্তি কাজ করবে তথ্য কাজ করবে এবং সেই তথ্য এবং যুক্তিতে যেটা এটা যদি এটা প্রমাণিত হয় যে অভিষেক ব্যানার্জির এই সম্পত্তি অর্জনের পেছনে গরু পাচারের টাকা আছে কয়লা পাচারের টাকা আছে পাথর খাদানের টাকা আছে সারদার টাকা আছে রেশনের চাল বিক্রির টাকা আছে মিড ডে মিলের ডিম চুরির টাকা আছে চাকরির নিয়োগ দুর্নীতির টাকা আছে এই সবকিছু মিলে যদি এই সম্পত্তি হয় তাহলে পরে অবশ্যই তাকে জেলে যেতে হবে হাতে সময় খুবই কম একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার যদিও শেষ করবার একেবারে নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টে আপনার মনে হয় যে ইডি বা সিবিআই সেটা সফল হবে করতে কেন্দ্রীয় সরকারের নির্দেশের উপর অপেক্ষা করবে ইডি সম্পূর্ণ প্রস্তুত আছে যথেষ্ট দক্ষ অফিসাররা আছেন যথেষ্ট যোগ্য অফিসাররা আছেন কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলে তিন দিনের ভিতর তারা সবকিছু জমা দিয়ে দিতে পারবেন কিন্তু সেই সবুজ সংকেতটা কেন্দ্রীয় সরকার দেবে কিনা সেটা অনেকটা নির্ভর করবে আজকের মোদী মমতা বৈঠকের উপর আর আজকে অমৃতা সিনহার যে রায় রয়েছে সেটা নিয়ে কি বলব অমৃতা সিনহা একজন দক্ষ বিচারপতি তিনি মামলার সওয়াল জবাব শুনবেন তারপর রায় দেবেন তার যোগ্যতা অনুযায়ী তিনি যা উচিত মনে করবেন বিবেচনা বোধ করবেন দেবেন একদম শেষ প্রশ্ন ব্যাপী যে ইনসাফ যাত্রা চলছে চারিদিকে সাফল্যের ছবি দেখা যাচ্ছে প্রচুর জনসমর্থন পাচ্ছে ডিওএফআই কর্মীরা তারা রাস্তায় নামছেন যখন গতকালও আমরা বরানগরে দেখেছি আপনি বরানগরের বাসিন্দা কিন্তু মনে হয় না যে এই সীতারাম ইয়েচুরি জি তিনি মমতা ব্যানার্জির একেবারে পাশে রাহুল গান্ধীর পাশে বসে এই যে সাফল্যটাকে ফিকে করে দিচ্ছে না প্রথম কথা হচ্ছে রাজনীতি কোন সরল লেখায় চলে না রাজনীতি না রাজনীতি এবং তার সঙ্গে একটা কেমিস্ট্রি থাকে গোটা দেশে সর্বভারতের রাজনীতির ক্ষেত্রে প্রধানতম শত্রু হচ্ছে বিজেপি তাদের দেশের রাজনীতি মধ্যে মধ্য এই দেশের রাজনীতির মধ্য দিয়ে তারা ভারতবর্ষের সংবিধানকে কলুষিত করছে এই মুহূর্তে প্রায় দেড়শো জন সাংসদ বহিষ্কৃত সংসদ থেকে গণতন্ত্রকে খুন করছে আমাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার আদর্শকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে সেঙ্গলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে নতুন সংসদ ভবন আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার গোটা দেশের নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব। তিনি সংসদে নিয়ে দুজন ঠুকে গেল এবং বিজেপির এমপির পাশ নিয়ে এবং কিছু স্লোগান উচ্চারণ করলো বাইরে আরো দুজন কিছু স্লোগান উচ্চারণ করলো তাই নিয়ে সংসদে একটা বিবৃতি দিলেন না একটা দুঃখ প্রকাশ করলেন না রাস্তায় যেতে যেতে যদি আপনাকে একটা সাইকেল ধাক্কা দেয় তাহলে পরে সেই সাইকেল চালক ও সাইকেলটা থামিয়ে একটা সরি বলে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটুকু বললেন না ফলে এই যে বাস্তব অবস্থার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি এই বাস্তব অবস্থাটায় বিজেপিকে পরাস্ত করতে হলে পরে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে সামনে রেখে বাকি সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে বিজেপি বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত আমরা প্রথম থেকে কথা বলে এসেছি যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির পরিপূরক এই রাজ্যে বিজেপি কোনোদিন মাটি ছিল না তৃণমূল তাকে এই রাজ্যের মাটি চিনিয়েছে যদি বস বারবার এটাই অভিযোগ করতেন সুতরাং এই রাজ্যে বিজেপি বিরোধী লড়াই মানে বিজেপি এবং তৃণমূল বিরোধী লড়াই কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যদি তৃণমূল কোথাও কিছু সাহায্য করতে পারে তাহলে সেই সাহায্য বিজেপির বিরুদ্ধে যদি তাদের স্ট্যান্ড হয় আমরা মনে করি হবে না আমরা স্থির নিশ্চিত যে তৃণমূল কখনো বিজেপি বিরোধী স্ট্যান্ড দেবে না কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো যতক্ষণ স্থির নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাকি রাজনৈতিক দলগুলো তৃণমূলের কাছ থেকে প্রত্যাশা থাকতে পারে আমি অন্ধকারও প্রত্যাশায় হস্তক্ষেপ করব কেন আমাদের দিক থেকে খুব পরিষ্কার স্ট্যান্ড এই রাজ্যে তৃণমূল বিজেপির পরিপূরক শক্তি তৃণমূল এবং বিজেপি এক নীতিতে চলে ও গীতা পাঠ করলে এ পাঠ করে ও রাম মন্দির বানালে এ জগন্নাথ মন্দির বানায় ও কারখানা বানায় না এও কারখানা বানায় না ও স্কুল বন্ধ করে এও স্কুল বন্ধ করে ও জিনিসের দাম বাড়ায় এও জিনিসের দাম বাড়ায় ও চুরি দুর্নীতি করে এও চুরি দুর্নীতি করে ও রাহাজানি করে এও রাহাজানি করে আমাদের চোখে দুজনে এক কিন্তু শুধু আমাদের চোখ তো চোখ না ভারতবর্ষ অনেক বড় দেশ এত ভাষা উপভাষা এত ধর্ম এই সমস্ত ভারতবর্ষের চোখ সেইটা দিয়ে তো দেখতে হবে সেইটা দিয়ে দেখবার ক্ষেত্রে সীতারাম ইঁচুরি পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসাবে তার দায়িত্ব পালন করছেন আমাদের রাজ্যের সেক্রেটারি মোহাম্মদ সেলিম তার দায়িত্ব পালন করছেন বারবার জোটের সঙ্গে উচ্চারণ করেছেন তৃণমূলের সঙ্গে জোটের কোনো প্রশ্নই আসে না কোন কথাই হবে না তৃণমূলের সঙ্গে একটা আসন ও ভাগাভাগি কোন আলোচনার কোনো প্রশ্ন নেই রাজ্যের ক্ষেত্রেই তো বলবেন কিন্তু গোটা দেশের ক্ষেত্রে বলার মানে কালকে যারা এই ইনসাফ যাত্রায় পা মিলিয়েছেন প্রচুর সাধারণ মানুষ আমরা দেখেছি তারা একদিকে যখন এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চুরির বিরুদ্ধে প্রতিবাদ তারা সেই যাত্রায় সামিল আর আজকে সকালে বা কালকে রাত্রিবেলা বাড়ি ফিরে যখন দেখছেন যে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসাথে ছবি বেরিয়েছে তখন তো তারা বিভ্রান্তির মধ্যে পড়বে না কেন কি আসে যায় ছবি বেরোলে এই তো আজকে সন্ধ্যাবেলায় আমার একটি টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠান আছে সেখানে দু তৃণমূলের প্রতিনিধিও থাকবে বিজেপিরও প্রতিনিধি থাকবে তাদের সঙ্গে তো আমার ছবি বেরোবে কি যায় আসে ছবিতে কিছু যায় আসে না যায় আসে হচ্ছে আমি কি বললাম তারা কি বললেন তাতে এই যে আপনার টিভিতে আমার ইন্টারভিউ এখন দেখানো হচ্ছে এরপরে আপনার টিভিতে ঠিক এরপরেই হয়তো কোনো তৃণমূল নেতার ইন্টারভিউ দেখানো হবে বা বিজেপি নেতার ইন্টারভিউ দেখানো হবে তাহলে কি যায় আসে আমি বলে দেবো আপনার টিভি বয়কট করব আমি বলে দেবো আপনার টিভি বর্জন করলাম আপনার টিভিতে তৃণমূলের ইন্টারভিউ দেখিয়েছে বলে এগুলো বালক্ষিল্লতা এই তার রাজনীতি সিপিআইএম হবে না মানুষ বুঝবে সেটা দেখুন মানুষ আমি বিশ্বাস করি আমার চাইতে বেশি বোঝেন মানুষ সবটা বোঝেন কিছু সময়ের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় অনেক সময়ের জন্য অনেক মানুষকে বিভ্রান্ত করা যায় না এটাই আমরা বিশ্বাস করি সুতরাং কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আমার ঘটনা নরেন্দ্র মোদী নিজে সংগঠিত করিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিলেন এটা সত্য কিন্তু সেই বিভ্রান্তি কি আজও মানুষের মধ্যে আছে আপনারা যদি গ্রাউন্ড করেন দেখবেন সেই বিভ্রান্তি আজ আর মানুষের মধ্যে নেই আজ মানুষ বোঝেন যে পুলওয়ামার ওই সৈন্যদেরকে হেলিকপ্টারে না পাঠানো তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট না দেওয়া এই সবটাই ছিল হচ্ছে পরিকল্পনার অঙ্গ তাদের উপর হামলা হবে তারা জীবন দেবেন এবং তাদের জীবনদানটাকে নরেন্দ্র মোদী তার নির্বাচনী স্বার্থে ব্যবহার করবেন আজকে মানুষ এটা উপলব্ধি করছেন সেদিন তারা হুড়োতে ঘটনাক্রমের দ্রুততায় সব মানুষ হয়তো এটা উপলব্ধি করেননি কিন্তু মানুষের এই বিচার বোধ তার উপরে আমাদের আস্থা আছে আমাদের বিশ্বাস আছে তাতে আমরা শূন্য হতে পারি কিন্তু মানুষের বিচারবোধের উপর আস্থাহীন হতে পারি না